ফিফা দ্য বেস্টের বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসি, তবে আবারও একই অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে তুলতে সেরাদের দৌড়ে নেমেছেন এই মায়ামি ম্যান। মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে, এছাড়াও সেরা তিন মনোনয়নে আছে আরও এক নাম। সেক্ষেত্রে এবার কার শোকেসে জায়গা পাবে এই মর্যাদাকর পুরস্কার, তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, লন্ডনে বসতে চলেছে তারকাদের মিলন মেলা। ইতিমধ্যেই প্রস্তুত ফিফা দ্য বেস্ট 2023 পুরস্কারের মঞ্চ, একই সাথে নির্ধারিত হয়ে গেছে গত বছরের সব বেস্টদের ফর্দ। এখন শুধু বাকি ক্ষণ গণনা। গত বছরের ডিসেম্বরে পুরুষ ক্যাটাগরিতে সেরা তিন মনোনীত খেলোয়াড়ের নাম জানায় ফিফা। তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসি। অবশ্য পুরস্কারটির বর্তমান চ্যাম্পিয়নও এই মায়ামি তারকা। গত বছর পুরস্কারটি জেতা এলএম-10-এর অন্য দুই প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপে, আর একই দৌড়ে আছেন সিটির নরওয়েজিয়ান সুপারস্টার আর্লিং হ্যালান্ড। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে নিজের দৌড় দেখিয়েছেন এই ইয়াংস্টার। এই গোল মেশিন খ্যাত তারকা কেবল অপ্রতিরোধ্যই ছিলেন না, ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য হয়ে উঠেছিলেন আতঙ্ক। গত মৌসুমে পেপ গার্দিওলার দলকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ ট্রফি জিতিয়ে ক্লাবের প্রথম ট্রেবল ঘরে তুলতে বড় অবদান রেখেছিলেন হ্যালান্ড। এমনকি পারফরমেন্স বিবেচনাকালীন সময়ে 33 ম্যাচে হ্যালান্ড করেছেন 28 গোল। তার গতি, শক্তি এবং ফিনিশিং ক্ষমতার সমন্বয় বিশ্বের সেরা ডিফেন্ডারদের বিপক্ষে বারবার প্রমাণিত হয়েছেন, আর তাই এবার ফিফা দ্য বেস্টের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তিনি, তা বলাই যায়। এদিকে একই দৌড়ে আছেন 2022 বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। গত মৌসুমে পিএসজির হয়ে 90তম মিনিটে পেনাল্টির কিকে গোল করে দলকে লিগ ওয়ান কাপ জেতান এই তারকা, আর ফিফার বিবেচিত সময়ের মধ্যে লিগের 20 ম্যাচে 17 লক্ষ্য ভেদ করেছেন তিনি। এর মাঝে 6 ম্যাচে 9 গোলের একটি অসাধারণ স্পেল আছে তার নামের পাশে। তারকা ফরওয়ার্ড লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন, একই সঙ্গেই ছিলেন আসরের সর্বাধিক গোলদাতা। এদিকে এই নমিনের শেষ নাম আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি। আন্তর্জাতিক ও ঘরোয়া লিগে অসামান্য সব কীর্তির পাশাপাশি ব্যক্তিগত অর্জনে যার ক্যারিয়ার ভরপুর, ক্যারিয়ারের পড়ন্ত বিকালে 36 বর্ষী মহা তারকা বিশ্বব্যাপী তারকাদের পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে চলেছেন এখনও। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতারও মেসি ছিলেন আসরের সেরা খেলোয়াড়। গত বছর তার হাতে উঠেছিল ফিফা দ্য বেস্ট পুরস্কার। প্রথমবার তিনি পুরস্কারটি 2018 সালে হাতে তুলেছিলেন। গত মৌসুমে পিএসজিকে লিগ ওয়ান শিরোপা জেতাতে রেখেছেন ভূমিকা। লিগ ওয়ানে তো বটেই, গত মৌসুমে মেসির পা থেকে এসেছিল সবচেয়ে বেশি অ্যাসিস্ট। জাতীয় দল জার্সিতে শতাধিক গোলের মালিক গত বছরের জুলাইতে নেন নতুন চ্যালেঞ্জ। শীর্ষ 5টি ইউরোপীয় লীগের সর্বকালের সর্বোচ্চ স্কোরার মেসি যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন, আর সেখানেও দাপট দেখিয়ে যাচ্ছেন এই মায়ামি ম্যান। আর তাই এই সেরার দৌড়েও তিনি আছেন বেশ এগিয়ে।